হ্যালো বন্ধু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং যে দেখে আছে সবাই সুস্থ আছে তোমাদের দায় কিন্তু আমরাও ভালো আছি বন্ধুরা অরিজিনাল রিভিউর পক্ষ থেকে আজকে দারুণ একটি প্রোডাক্টের রিভিউ করে দেখাবো এই যে পকেট ড্রোন ফুল ক্যামেরা এই আসলেই ভালো কিনা এটা তোমরা কেন কিনবে এবং কারা ব্যবহার করবে এবং এই ড্রোনটা কিনলে কি কি আছে না এটা কিন্তু মার্কেটে খুবই সস্তা দামে পাওয়া যায় রিমোট ছাড়া একটি অ্যাপ্লিকেশন দ্বারা কন্ট্রোল করা লাগে এই ড্রোনটি কোনো রিমোট নাই দেখতে পাচ্ছেন পকেট ড্রোন ফুল এইচডি ক্যামেরা রিমোট ছাড়া কোনো ড্রোন আপনাদের মাঝে অরিজিনাল রিভিউ চ্যানেলের পক্ষ আপনাকে একবারে এ টু জেড রিভিউ করে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এই ড্রোনটা কিনলে আপনাদের ঠগা হবে কিনা তাই আশা করি ফুল রিভিউটি দেখবেন ভিডিওটা কিন্তু একটু টানবেন না কারণ এই ড্রোনটার বিষয় আজকে বিস্তারিত এ টু জেড আলোচনা করব। এটা হচ্ছে পকেট ড্রোন আর এটা পকেটে করে সব থেকে নিয়ে যাওয়া যায় আর এটা খুবই সস্তা প্রাইজেও পাওয়া যায় বাংলাদেশে তাহলে বন্ধুরা চলুন আমরা রিভিউটি শুরু করি এবং রিভিউ শুরু করার একটা রিকোয়েস্ট বন্ধুরা আমরা গত রিভিউ আপলোড করেছিলাম আইফোন ইলিভেন প্রো সেটা কপি বা ক্লোন ছিল আর সেটাতে আমরা একটা প্রশ্ন করেছিলাম সে প্রশ্ন অনেকে সঠিক অ্যানসার দিয়েছে অনেকে ভুল উত্তর দিয়েছে সো বন্ধুরা আজকের এই ভিডিওতে মধ্যে যারা সঠিক অ্যান্সার দিয়েছে তাদের নাম আমি উল্লেখ করে দেব এবং তাদের নাম আমি লিখে রাখব এবং এই নির্দিষ্ট একটা সময় আমরা তাদের নাম লটারি করে তাকে একটা ফ্রি প্রোডাক্ট দেবো সো যাদের অ্যানসার সঠিক হয়েছে আমরা তাদের নাম বলে দেবো ভিডিওটা ফুল দেখবেন সো আপনি যদি আমাদের প্রত্যেকটা ভিডিও যদি লাইক করে থাকেন সো অবশ্যই আপনিও ফ্রি পেতে পারেন আমাদের নিউ এবং পাবলিসিটি উপলক্ষে পকেট ড্রোন তাহলে বন্ধুরা অবশ্যই এখনই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিনে এবং বন্ধুরা ভিডিওটা কিন্তু ফুল দেখবেন ভিডিওটা সেরে কিন্তু একটু যাবে না কারণ ভিডিওর মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার নাম আমরা বলে দিতে পারি যে আপনি পেয়েছেন কিনা তাই ভিডিওটা একটু যাবে না ফুল রিভিউ দেখবেন ভিডিওটা একেবারে স্পেশাল এবং আজকের ভিডিওতেও থাকছে দারুন একটি কুইজ আর এই কুইজের সঠিক উত্তর দিয়ে আপনি যদি নিতে পারেন আমাদের কাছ থেকে এই পকেট ড্রোন তাহলে বন্ধুরা চলুন আমরা এই ড্রোনটি আনবক্সিং করি আনবক্সিং করে দেখে আসি এই বক্সের মধ্যে আপনারা এই ড্রোনটি কিনলে কি কি পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পকেট ড্রোন এই ড্রোনটি এখন আমরা আনবক্সিং করবো এই ট্রু এই ড্রোনটার আমরা এখন একবারে হিস্টরি তুলে ধরবো একবারে অরিজিনাল রিভিউর পক্ষ থেকে বন্ধুরা আশা করি ফুল রিভিউটি দেখবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এইচডি ক্যামেরা ভিডিও ফটো এখানে লেখা আছে আপনার পকেট ড্রোন আপনার এখানে লেখা আছে গাইডোর রিমোট কন্ট্রোল ফোর অ্যাক্সেস এয়ারক্রাফট মানে এটা আপনার ফোর অ্যাক্সেস একটি এয়ারক্রাফ্ট আর সেই এয়ারক্রাফ্টটি এই সাইজে আর এই সাইডে আরো অ্যাক্সেস আপনার কনফিগারেশন লেখা আছে অ্যাপ কন্ট্রোল ভিডিও কন্ট্রোল গাইডো কপি সেন্সার টু পয়েন্ট ফোর জি ঘাস রেডিও কন্ট্রোল সো অনেক অনেক সেন্সর চলুন তাহলে আমরা আনবক্সিং করি বক্সটা খুবই কড়া এই যে আমরা খুলে ফেলেছি বন্ধুরা খুলতে দেখতে পাচ্ছেন ভেতরে আপনার আর একটি চমৎকার কালারের একটি বক্স দেওয়া হয়েছে এই ব্ল্যাক কালারের বক্সটা এখন আপনাদের মাঝে আমি খুলে দেখাচ্ছি নাইস বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার সামনে ও ক্যামেরা দেওয়া আছে নাইস নাইস ফাটাফাটি এটা হচ্ছে ড্রোন দেখতে পাচ্ছেন একটা হার্টের হাতের মুঠ হয়ে আমি এটা রেখেছি কত দারুণ এটা যে কোনো পকেটে প্যান্টের পকেটে করে এটা যে কোনো জায়গায় আপনি খুবই সহজে বহন করে নিয়ে যেতে পারবেন আর এই ড্রোনটির সাথে ফিরিয়ে আছে আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি বাড়তি পাখা একটি পাখা ভেঙে গেলে আর একটা লাগাতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন ব্যাটারিটাকে চার্জ করার জন্য একটি চার্জিং কেবল এখন আমরা এই ডোনটি আপনাদের মাঝে আমরা খুলব চলুন এই যে ডোনটির পাখাগুলো আমরা ষাট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পাখাগুলো ষাট করে নিতেই কি দারুণ দেখাচ্ছে ওয়াও নাইস তো এটা দেখতে পাচ্ছেন উপরে একটি হোম বাটন দেওয়া হয়েছে আমি বক্সো সাইডে রেখে দিচ্ছি এই যে আপনি যখন কোনো জায়গায় এই ডোনটি নিয়ে যাবেন তখন এরকমভাবে পাখাগুলো ভাঁজ করে রাখবেন তাহলে অটোমেটিকলি এই ডানাগুলো ভিতরে ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে ডানাগুলো ঢুকে গেল এখন আপনি যে কোনো একটা জায়গায় সুন্দর একটি শর্ট নেবেন এবং সুন্দর একটি শর্ট নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে ডানাগুলো সুন্দরভাবে খুলে নিতে হবে তার মানে বুঝতে পারতেছেন পকেট ডোনে কারি কি কী দারুণ এবং কুই চমৎকার সো এই ডোনটি আসলে অনেকটা প্লাস্টিক বডি দেখতে পাচ্ছেন প্লাস্টিক তারপর প্লাস্টিক বর্ডি হলে এগুলো হচ্ছে ফ্লেক্সিবল প্লাক্স প্লাস্টিক দেখতে পাচ্ছেন ফ্লেক্সিবল এগুলো কিন্তু হাজার চার দিলেও আপনি ভাঙবে না এই ড্রোনে মূলত আমরা বেশিরভাগ দেখেছি এই ফ্ল্যাক্সিবল প্লাস্টিকগুলো ব্যবহার করা হয়ে থাকে আবার অনেক ড্রোনে দেখেছি যে অ্যালুমিনিয়াম সো অ্যালুমিনিয়াম যে ড্রোনগুলো আছে সেগুলো আরও চমৎকার সো এটার বিল্ড কোয়ালিটি আপনার দেখতে পেলেন প্লাস্টিক সো এখানে আপনার মাইনাস ওয়ান দেওয়া যায় যেতে পারে কারণ প্লাস্টিক বডি অতটা আমার কাছে ভালো লাগে না বিশেষ করে অ্যালুমিনিয়াম বডিগুলো চমৎকার লাগে চলুন আমরা পাওয়ার বাটনটা চাপি যে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটনটা চাপতে দেখতে পাচ্ছেন এলইডি লাইটটা অন হয়ে গেছে সো এল লাইটটা অন হতে দেখতে পাচ্ছেন চমৎকার এবং দারুণ এবং ক্যামেরাটা এখানে উঁচু নিচু করার সিস্টেম দেওয়া হয়েছে ক্যামেরাটা ইচ্ছা করলে আপনি যে কোনো অ্যাঙ্গেলে রাখতে পারবেন ড্রোনটি যখন ফ্লাই করবে তখন নিচের অ্যাঙ্গেলে রাখতে পারবেন ক্যামেরাটা আবার উপরে অ্যাঙ্গেলে রাখতে পারবেন এরকম সুবিধা পাচ্ছেন আচ্ছা এই ডোটার ব্যাটারি কত এমএইচ দেওয়া হয়েছে চলুন আমরা ব্যাটারি এমএইচটা আপনাদের মাঝে দেখাই এই যে আমরা ব্যাটারিটা এখন খুলব দেখতে পাচ্ছেন চমৎকার একটু লম্বা সাইজের ব্যাটারি দেওয়া হয়েছে এই যে ব্যাটারিটা আমরা খুলতে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ব্যাটারি এই ব্যাটারিটা আমরা এই দিচ্ছি কত দেখ এখানে একবার জেনুইন লেখা আছে কত থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের পাঁচশো এমএইচের ব্যাটারি এটা হচ্ছে পাঁচশো এমএইচের একটি পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট আপনার সেভেন ভোল্টের আপনার যখন এই ব্যাটারিটাকে চার্জ করার প্রয়োজন হবে তখন এই যে রিমোট দেখতে পাচ্ছেন সরি চার্জার দেখতে পাচ্ছেন এই চার্জারের সাথে এখানে কানেক্ট করে আপনার যে কোনো মোবাইল ইউএসবির সাথে আপনার দিয়ে আপনার ফুল চার্জ করতে পারেন আপনার ব্যাটারিটাকে তাহলে বন্ধুরা আমরা আবার ব্যাটারিটাকে এখানে লাগাই দেবো চলুন এই যে তারপরে যখন ফুল চার্জ হয়ে যাবে তখন আপনি এটা যত্ন সহকারে আবার এখানে সুন্দর করে লাগাই দেবেন এই যে আমি লাগাই দিলাম লাগাই দেওয়ার পরে ব্যাটারিটা দিয়ে দিলাম এই ওকে তারপরে আমরা এটা এখানে লাগাই দেব আবার এই যে আমরা এটা এই যে বন্ধু দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে লাগাই দিয়েছি এখন লাগাই দেওয়ার শেষে আবার আপনার পাওয়ার বাটনটা অন করবেন অন করার পরে দেখা যাচ্ছে যে এই দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাটারি অন করার পরে দেখা যাচ্ছে যে এটা অন হচ্ছে না তারপর আপনাকে বুঝতে হবে ব্যাটারিটা ঠিকঠাক মতোভাবে কানেক্ট হয়নি সো আবার আপনারা এটা খুলে নেবেন এই যে আমরা খুলে নিয়ে এটা আবার একটু শক্ত করে চার্জ দেবো যেহেতু ব্যাটারি ঠিকঠাকভাবে লাগেনি এটা পুরোটা ঢোকাতে হবে চলুন আমরা আবার ট্রাই করি এই যে দেখতে পাচ্ছেন এবার ব্যাটারি ঠিকঠাকভাবে লেগে গেছে এবার কিন্তু কানেক্ট হয়ে গেছে খুব সহজে কিন্তু কানেক্ট হয়ে গেল আপনি এই ড্রোনের যে ওয়াইফাই ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ওয়াইফাই ক্যামেরাটা কিন্তু আপনার চমৎকার ক্যামেরা এটা যে কোনো আপনার ডিভাইসে আপনি ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটি হ্যাঁ যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কানেক্ট করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি এখানে চাপ দিলে এটা অন হয়ে যাচ্ছে এখন এটার একটা নিজস্ব ওয়াইফাই আছে এই ওয়াইফাইটা আপনারা খুবই সহজে আর সার্চ করে আপনারা দেখে নিতে পারবেন যে ডোনের ওয়াইফাইটা কী যে আমরা এখন ওয়াইফাইটা সার্চ করবো চলুন আমরা এখানে এটা রেখে দিয়েছি এখন আমরা ওয়াইফাইটা সার্চ করে দেখাবো ডোনের ওয়াইফাইটা কেমনে আপনারা সার্চ করবেন আপনাদের ফোনে সেটিং অপশানে যাবেন যাওয়ার পরে ওয়াইফাই অপশনে যাবেন এই যে ওয়াইফাই অপশানে যাওয়ার পরে ওয়াইফাই অন করলে দেখতে পাচ্ছেন এই যে ওয়াই ডি ইউএফও দেখতে পাচ্ছেন ওয়াইডি ইউএফও ফাইভ জিরো ওয়ান সেভেন নামে ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে এখন কানেক্ট হওয়ার পরে এখন যে কোনো একটি এই ড্রোনের একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মধ্যে প্রবেশ করতে হবে সেই সফটওয়্যারটা আমার মোবাইলে ইনস্টল করা আছে কি না দেখতে হবে ইউএফও চলুন এটাতে কাজ হয় কিনা দেখে আসি আমার এই মোবাইলে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে এই যে এটাতে কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক সান্সে কাজ হয়ে গেছে এখন আমি এই যে দেখতে পাচ্ছেন ডোনটা ঘোরালে কিন্তু আপনি সব কিছু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একেবারে ক্লিয়ার এই যে আমাদের অফিস রুমের পিসি আর আমি এটা ঘোরাতে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা একেবারে ক্লিয়ার একবার চকচকা ঝকঝকা আপনার ক্যামেরা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পিসি কি চমৎকার এবং ড্রোন আপনার এরকমভাবে ফ্লাই করবে এরকমভাবে আপনি ভিডিও করতে পারবেন হ্যাঁ ক্যামেরা এবং বেশ কোয়া কোয়ালিটি এবং এই যে সফটওয়্যার এই সফটওয়্যার দিয়ে আপনার ড্রোনটাকে আপনারা উড়াতে পারবেন হ্যাঁ এই ডোমটা যেহেতু সাইডে পোপেলার গার্ড নাই সো আমি রুমের মধ্যে ফ্লাই করছি না এটা আপনার ফাঁকা কোনো জায়গাতে ফ্লাই করতে হবে আর পোপেলার গার্ড থাকলে এটা প্রোটেকশন থাকে পোপেলার গার্ড আপনার খুবই সহজেই আপনার এইটাতে পোপেলার গার্ড না দেওয়ার কারণও একটা আছে এটা কারণটা আমি আপনাকে বলে দিচ্ছি এটা যদি পোপালার গার্ড থাকতো তাহলে এটা কিন্তু কখনোই এটার ভিতরে এরকমভাবে রাখা যেত না এটা যেহেতু সাংবাদিকরা ব্যবহার করে এই ডোনটি সো আপনারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় দেখা আছে যেখানে মানুষ যাওয়া সম্ভব না পাহাড়ে বা গাছের মাথায় অথবা পুকুরের মাঝখানে দেখা আছে এই ডোনটি আপনি যে কোনো জায়গায় বহন করে নিয়ে যেয়ে আপনি ফ্লাই করবেন সেক্ষেত্রে পাখাগুলো এখানে খুব সহজে ভাঁজ করে রাখতে পারবেন আর ভাঁজ করে রাখার জন্য এখানে পপেলা গার্ডগুলো দেওয়া হয়নি ঠিক আছে বন্ধুরা আপনারা তাহলে এতক্ষণ বুঝতে বুঝতে পেরেছেন কেন পপেলার গার্ডগুলো দেওয়া হয়নি অবশ্যই একটা তো কারণ তো আছে যেহেতু এটা পকেট ডোনে এটা পকেটে করে বহন করা লাগবে আর পোপেলার গার্ড যেতে একটা ডোনে দেয় সেক্ষেত্রে সাইজটা কিন্তু অনেক বড় হয়ে যায় আর বড় সাইজ ডোন কিন্তু পকেটে আপনার কখনোই ঢুকবে না ঠিক আছে বন্ধুরা এখন এই ডোনটির চলুন আমরা এই সফটওয়্যার দিয়ে ফ্লাই করতে পারি কি না আপনাদের মাঝে এখন আমি লাইভে দেখাবো কোনো সমস্যা নাই বন্ধুরা এই যে এখানে প্রচুর প্রচুর ছিটিং আপনারা পাবেন এই যে দেখতে পাচ্ছেন ছিটিংয়ের কিন্তু অভাব হবে না এই যে এটা যেতে আপনি যেটা হচ্ছে ভয়েস কন্ট্রোল আপনি ডানে যেতে বলবেন ডানে যাবে বামে যাতে বলবেন বামে যাবে এখন আমি আপনাদের মাঝে দেখাবো যারা সঠিক উত্তর দিয়েছিল আমাদের গত রিভিউতে দেখতে পাচ্ছেন গত আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যে আইফোন ইলেভেন ক্লোন যেটাতে একটা প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্পের নাম কি সো বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্পের নাম হলো আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অনেকে আপনার ভুল উত্তর দিয়েছে অনেকে বলেছে পদ্মা সেতু পদ্মা সেতু অনেক বড়ো প্রকল্প কিন্তু তার সাথে টাকার অঙ্কের দিক দিয়ে অনেক বড় হচ্ছে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সো যারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সঠিক অ্যান্সার দিয়েছে কমেন্ট বক্সে দেখতে পাচ্ছেন অনেকে পদ্মা সেতু সো অনেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উল্লেখসে দেখতে পাচ্ছেন সো আমরা অনেকেই দেখেছি যে একজন জটিল আপনার কোনো কমেন্ট করে ওইটা আসলে দেখে দেখে সবাই আসলে কপি পাস্ট করে সো কপি পাস্ট করলে তো ওটা ভুলো হতে পারে হ্যাঁ আপনার নিজের বুদ্ধিতে যেটা হবে আপনি সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে রিপ্লাই দেবেন দেখতে পাচ্ছেন অল্প কিছু সংখ্যক আমাদের ভিউয়ার্সরা লেখছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সো যারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লেখছে তাদের অ্যান্সারগুলো আমি নিচ্ছি তাদের অ্যান্সারগুলো সঠিক এবং এই সঠিক যারা অ্যান্সার দিয়েছে তাদের মধ্যে থেকে লটারি করে আমরা একজনের নাম আমরা নেক্সট ভিডিওতে আমরা উল্লেখ করে দেব যে কে আমাদের আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ফ্রি পাবে তাই বন্ধুরা এই দারুণ দারুণ অফার পেতে হলে অবশ্যই আমাদের এরকম আপনার অফার পেতে হলে অবশ্যই আমাদের অরিজিনাল রিভিউ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে কিন্তু একটা লাইক করে দেবেন লাইক কিন্তু মিস করবেন না সো বন্ধুরা আজকে এ পর্যন্তই এবং পরবর্তী ভিডিওতে সঠিক অ্যান্সার পাওয়ার জন্য আমি আবার বলছি যারা আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যারা সঠিক অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সারগুলো সঠিক হয়েছে আপনার নেক্সট ভিডিওতে যারা সঠিক অ্যান্সার দিচ্ছে তাদের নামের সাথে তাদের নাম এক জায়গায় লিখে লটারি করে যে সঠিক যে পাবে তার নাম আমরা উল্লেখ করে দেবো আপনারা পরবর্তী ভিডিওতে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধুরা দেরি কিসের অরিজিনাল রিভিউ এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং ফুল ভিডিওটা দেখবেন কিন্তু ভিডিওটা কিন্তু একটু টানবেন না আর ভিডিওটা টানলে কিন্তু এরকম অফার কিন্তু আপনি মিস হয়ে যাবে সো আজকে যে কুইজটা আপনাদের জন্য থাকবে সেই কুইজটা আমি এখন বলে দেবো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সেই কুইজের অ্যানসারটা দিবেন আর সঠিক অ্যান্সার দিবেন তাদের মধ্যে থেকে বাছাই করে আমরা একজনকে ফি দিব পকেট ড্র তাহলে বন্ধুরা চলুন আমরা কি কুইজটা দিচ্ছি সেই কুইজটা আপনাদের মাঝে আমরা বলে দি। বন্ধুরা আজকের কুইজটা আরও ফাটাফাটি এবং খুবই সহজ বন্ধুরা আজকের কুইজটা হচ্ছে বাংলাদেশে সর্বপ্রথম কোন জেলা গঠিত হয় এবং কত সালে সো এখনই কমেন্ট বক্সে আপনারা অ্যানসার দিয়ে দিন আর কব কব কখনোই কিন্তু আপনাদের মোবাইল নাম্বার কিন্তু কমেন্ট বক্সে দেবে না এটা যেহেতু মাথায় কিন্তু থাকে কখনোই কিন্তু মোবাইল নাম্বার কমেন্ট বক্সে দেওয়া যাবে না বন্ধুরা আবারও আমি কুইজটা বলে দিচ্ছি আজকের কুইজটা হচ্ছে বাংলাদেশের কোন জেলা সর্বপ্রথম গঠিত হয় এবং কত সালে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন আপনার উত্তর সঠিক হয় আপনিও পেতে পারেন সম্পূর্ণ ফ্রিতে পকেট তাই বন্ধুরা দেরি কিসের এখনই আপনি কমেন্টটা করে ফেলুন এবং ভিডিওটা কিন্তু ফুল দেখতে হবে কারণ ভিডিওটা আমাদের প্রত্যেকটা ভিডিও ফুল দেখলে আপনিও ফ্রি পেতে পারেন ধন্যবাদ থ্যাংক ইউ